নমস্কার বন্ধুরা, চাকরির একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে আজকে আবার উপস্থিত হয়েছি। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দারুণ একটি সুখবর তোমাদের দিতে চলেছি। রাজ্যে 5298 শূন্যপদে স্পেশাল এডুকেশন এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু জারি হচ্ছে। পুজোর আগে থেকেই কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং সরাসরি তোমাদের ডিটেলস আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি এবং কী রিক্রুটমেন্ট হতে চলেছে সব তথ্যই তোমরা পাবে আজকে এই ভিডিওটির মাধ্যমে। দারুণ একটি সুখবর নিয়ে কিন্তু তোদের সামনে চলে এসেছি, তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো তোমরা আজকে দেখতে পাচ্ছ রাজ্য জুড়ে 5298 শূন্যপদে স্পেশাল এডুকেটর নিয়োগ। পুজোর আগে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। তো আমরা এখানে স্ক্রল করে চলে আসবো, নিচে দেখে নেবো কী বলা হচ্ছে। তো এখানে দেখে নাও তোমাদের কী বলা হচ্ছে। দেখো বলছে, রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর, প্রচুর শূন্যপদে স্পেশাল এডুকেটর নিয়োগের তোড়জোড় শুরু করলো সরকার। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে নিয়োগ দেওয়া হবে স্পেশাল এডুকেটরদের। তৈরি করা হবে নয়া নিয়োগ বিধি। প্রথম ধাপে স্পেশাল এডুকেটর নিয়োগ রাখা হয়েছে 2715 শূন্যপদ। তবে বাড়তি শূন্যপদ থাকছে উচ্চ প্রাথমিক স্তরে। সব মিলিয়ে 5298 শূন্যপদে নিয়োগ পাবে রাজ্যের চাকরি প্রার্থীদের তরুণ তরুণীরা। স্কল করে চলবে, নিচে আরও ড্রেস আমরা এখান থেকে দেখে নেব। দেখ এখানে আরও বলেছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদান করেন স্পেশাল এডুকেটররা। তাদের জীবনে শিক্ষার আলো পৌঁছে দিতেই অগ্রণী ভূমিকা নেন তারা। রাজ্যের স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগ যাতে হয় তার জন্য আগেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সমস্ত স্কুলের চাহিদা ভিত্তিতে তাদের নিয়োগ করতে বলে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ মানে এবার তোড়জোড় শুরু করলো রাজ্য সরকার। রাজ্যের নয়া শিক্ষানীতিতে স্পেশাল এডুকেটর নিয়োগের গুরুত্ব দেওয়ার উল্লেখ রয়েছে। আগামী 5 বছরে যাতে রাজ্যের প্রতিটি স্কুলে অন্তত একজন করে স্পেশাল এডুকেটর থাকেন তার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের সংখ্যা কম নয়। প্রতিটি স্কুলে একজন করে স্পেশাল এডুকেটর থাকলে সব মিলিয়ে নিয়োগের সংখ্যা পৌঁছবে 80,000-এর কাছাকাছি। স্পেশাল এডুকেশন ট্রেনিং নেওয়ার প্রার্থীদের কাছে একটি নিঃসন্দেহে ভালো খবর। এরপরে চলবে আরও ডিটেলস, আমরা এখান থেকে দেখে নেবো কী বলা হচ্ছে। সূত্রের খবর, স্পেশাল এডুকেটর নিয়োগে দ্রুত পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। জেলায় জেলায় চিঠি পাঠিয়েছেন স্কুলের শিক্ষা কমিশনার। প্রতিটি স্কুলের তরফ থেকে যাতে শূন্যপদে রেজিস্টার অফ অ্যাপয়েন্টমেন্ট দ্রুত পাঠানো হয় তার জন্য কলকাতা ও জেলা প্রাথমিক বিদ্যালয়ের পরিষদের কাছে চিঠি পৌঁছেছে। বাংলায় ইতিমধ্যে কতজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছেন তা বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে হিসেব করে দেখছেন বিশেষজ্ঞরা। সূত্র খবর, বেশ কিছু জেলা স্পেশাল এডুকেটরের শূন্যপদ যথেষ্ট বেশি, তবে সমস্ত শূন্যপদ হিসেব সেরে শিক্ষা দপ্তর পাঠানো হবে। তারপর নির্দিষ্ট প্রক্রিয়া মেনে প্রার্থী বাছাই করবে রাজ্য সরকার। তো এটি কিন্তু 1200 খবর। রাজ্যের পক্ষ থেকে কিন্তু নতুন চাকরির বিজ্ঞপ্তি আসতে চলেছে। দেখতে পাচ্ছ যে স্পেশাল যে এডুকেটর রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, যেটা কিন্তু পুজোর আগে থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। নেক্সট আমরা নোটিফিকেশান পাবো, রিক্রুটমেন্ট নোটিফিকেশান, তখন কিন্তু তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদেরকে জানাবো কীভাবে রিক্রুটমেন্ট করানো হবে এবং বিস্তারিত তথ্য তোমাদেরকে সেটা কিন্তু জানতে পারবে। একটি শর্ট নোটিফিকেশান জারি করা হয়েছে, তার আপডেট কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম। এর পরবর্তীতে কোনো আপডেট আসলে আমরা অবশ্যই কিন্তু তোমাদের সামনে আবার তুলে ধরবো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।